আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকে এই যে দেখেন, আমার বাগান থেকে অনেকগুলো চিচিঙ্গা পেরেছি। তো এগুলা প্রজেক্টে পাঠাবো, তার জন্য সবগুলো পেরেছি। তো এই যে দেখেন অনেকগুলো পেরেছি, তো অনেক ধরেছে এবার আমার গাছের চিচিঙ্গাগুলা, তার অনেক বড় বড়। তো এই তো পেরে দিলাম। তো আজকে আর বেশ কিছু দেখাইনি, এখন ইফতারিতে চলে আসলাম। তো আজকে কী কী দিয়ে ইফতারি করলাম তাই আপনাদেরকে দেখাবো। তো আজকে জিলহজ মাসের রোজা রেখেছিলাম দুটা। তো যেহেতু ঈদ হবে, তো এটা হচ্ছে বিকালবেলা, তো তারপর দিন ঈদ। তো এখন যেহেতু ঈদের আগের দিন এটা, তো আমি যেহেতু রোজা রেখেছি তো তার জন্য ইফতারি। এটা হচ্ছে বাসের ভিতরে ভাত রান্না করে কলা পাতা পেঁচিয়ে, তো এই ভাতটা খেতে অনেক মজা। তো এটা হচ্ছে জুস। তো এই যে পেঁপে কতগুলো কেটে নিয়েছি, তো এগুলো হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজি তো অনেক পছন্দ আমার, পেঁয়াজি সবসময় আমার ইফতারিতে লাগে। তার এখানে হচ্ছে পিঠা কিছু এদেশের, তো এই দেশের এই যে এটা একটা নারকেলের পিঠা, দেখেন অনেক সুন্দর করে বানিয়েছে, উপরে সব নারকেল নারকেল দিয়ে বানিয়েছে। তো পিঠাটা খেতে খুবই মজার একটা পিঠা। তো এগুলো হচ্ছে ভিতরে পুর দিয়ে বানিয়েছে, তো এগুলো কিনে আনিয়েছে। তো এগুলো কিনে এনেছে রোল, স্প্রিং রোল এগুলো। তো এই তো আমার আজকের ইফতারি নিয়ে নিলাম। যেহেতু জিলহজ মাসের রোজা রেখেছি, তার এটা হচ্ছে একটা নুডলসের মতন, আর সাথে হচ্ছে শশা কুচি, আর এগুলো হচ্ছে ডুরিয়ান ফল। ডুরিয়ান ফল খেতে তো অনেক মজা। এই দেশের মালয়েশিয়ার জাতীয় ফল হচ্ছে ডুরিয়ান। এই ডুরিয়ানটা খেতে খুবই মজার, অসম্ভব ভালো লাগে। আর এটার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর ঘ্রাণ। এটা যেখানে ভাঙবে পুরো ঘর ঘ্রাণে ভরে যায়। তো এই তো সেমাইটা, এটা হচ্ছে এদেশে নুডলস, আর সাথে সাম্বাল দিবে সাম্বালের মতো। এতে এই যে এটা দিয়ে মিক্স করে তারপরে খায় এই জলটা দিয়ে। তো এটা খেতে খুবই মজা লাগে, স্যুপের মতন খেতে খুবই ভালো লাগে। আর এই জলটা খেতে খুব মজার একটা জল। এটা সমুদ্রের একটা মাছ আছে, ওই মাছটা সিদ্ধ করে তারপরে এই জলটা আরও অনেক কিছু দেয় দিয়ে টক হয় জলটা, কিছু কিছু টকের মতন। তারপরে এভাবে বানায়, আর এটা খেতে খুবই মজা হয়। এই এই নুডলসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সাথে ডিমও দিয়েছে, তো এটাও কিনে এনেছে। তো এই তো আজকের ইফতারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছে তো এখন ইফতারি করে নেব। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।